শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। সিসিঙ্গা খেতে চলে এসেছি, এটাকে কইডা বা কুশিও বলে। একজন ভাইয়া আছে, ভাইয়া কেমন আছেন? ভালো আছেন। এখানে আপনার জমি কতটুকু? সাড়ে পাঁচ কাঠা জমি, 8% এখানে চাষ করেছেন। এটা তো দেখা যাচ্ছে মাসা পদ্ধতিতে চাষ করেছেন, এটার গাছগুলোর বয়স কত? 2 মাস হল। আজকে সকালে কাটছি, আবার এই যে এখন নিলাম কিছু, আবার কালকে কাটা দেবো, প্রত্যেকদিন ইনশাআল্লাহ। প্রতিদিন তোলেন? প্রতিদিন কি পরিমাণে ওঠে? তো 20-22 কেজি করে। 20-22 কেজি করে 5 কাঠা জমিতে প্রতিদিন উঠছে। আপনার মাসার জন্য কেমন খরচ হয়েছিল যখন প্রথমে তৈরি করেছেন? এটা তখন খরচ হয়েছে প্রায় 4-5 হাজার টাকা। 20 ছিল আমার 450 টাকা। 450 টাকা, এটা কি বীজ? এটা থাইল্যান্ডের। আপনি একাই কি সবকিছু কাজ করেছেন না অন্য কোনো লোকজন ধরে? লোক লাগাইছি, লোক দিয়ে করাইছি, আপনার কামরা লাগাইছি। কামলা কয়টা লাগছে এখন পর্যন্ত? হয়তো কয়টা লাগছে আসলে সবই হিসাব নাই, তারপরে মনে করেন 2-5টা তো হয়ে গেল। কামলার এখন নিলো 600 করে হাজিরা। কতদিন ধরে তুলছেন ফল? তো আপনার 15-20 দিন। 15-20 দিন তুলছেন, গাছের বয়স 2 মাস, 15-20 দিন ধরে ফল উঠছে, তার মানে প্রায় 1-1.5 মাসের মধ্যেই ফুটে যায়, তাই তো? আচ্ছা, কুশি কতদিন পর্যন্ত তুলতে পারবেন? সমস্যা কি এই পোকামাকড় বা অন্যান্য কিছু? পোকামাকড় তো আসলে ওরকম বেশি একটা লাগে না, গাছ বড় হয়ে গেলে। এমনিতে ওই ছোটোর সময় একটু হলুদ এক পোকা আছে উড়াল পারে আর পাতা পোতা খায়, একটা ওষুধ আছে ওটা ওষুধটা মেরে দিলে ইনশাল্লাহ কমে যায়। আপনি কি সবসময় চাষ করেন এরকম সময় না অন্য? সবসময় প্রতি বছরই চাষ করেন? আপনার ক্ষেত কি এখানে কয়টা আছে? একটাই না আরও অন্য আশেপাশে আছে? ওই পাশে আছে। আচ্ছা, ওই পাশে আছে ভেন্ডি ক্ষেত। ওই পাশেও আছে ভেন্ডি ক্ষেত, তাই তো? দুটাল দিছি, তারপর কৃষক আছে, সবই আছে। ঠিক আছে, আর এখানে সময় দেন কত কেমন এখন? সময় যখন সুযোগ পাই তখনই আসি, মানে সবসময় এক জায়গায় তো করে থাকা যায়। আচ্ছা, আরও কাজ আছে ওইগুলো করতে হয় পাশাপাশি। ওকে, আসলে আমরা কৃষি কাজ করি ঠিক আছে, ভালো থাকি, আর কিন্তু ভালো থাকার ভিতরও দেখা যায় একটু কষ্ট আছে, কষ্ট করে দেখা যাইতেছে আমাদের ফলনটা ফলাইতে হয়। যদি আমাদের ওরকমভাবে এরকম লাভজনক না, তারপরে আমরা করতে হয় বেঁচে থাকার জন্য। এখন তো সরকারিভাবে আমরা এরকম কোনো ইয়ে হয় না, টনটনা নাই আমাদের এলাকায়, বিভিন্ন এলাকায় আছে কিন্তু আমাদের এলাকায় নাই। আমাদের নিজেরটা নিজেরই পুঁজি ফেলা ই করতে, আবার পুঁজি উঠাইতে হয়, এতটুকু। যাক আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে, আল্লাহর। এখান থেকে সরাসরি পাইকারি দরে 20-25 টাকা দরে এনারা বিক্রি করেন, আবার যারা পাইকাররা আছে ওরা খুচরা বিক্রি করেন 30-35 টাকা, কখনো কখনো 40 টাকাও।